দাদা, কোন আইটেম কি রিফিল করা হয়? কোন আইটেম কি রিফিল করা হয়? ডাল সবজি যা লাগবে, আচ্ছা, এটা ফ্রি, কোনো চার্জ লাগবে না। আচ্ছা আচ্ছা, হাতে একটা এক্সট্রা চার্জ লাগবে। আচ্ছা, মানে এরপর যদি ভাত না হয় 5 টাকা করে এক্সট্রা, 5 টাকা। আচ্ছা, এছাড়া ডাল সবজি যা নেবেন আপনার কোনো পয়সা লাগবে না। ঠিক আছে, কাপড়। আচ্ছা আচ্ছা, শক্তিকর বললে আমাদের মাথায় আসে সাধারণত ল্যাংচার কথা। এখানে প্রচুর ল্যাংচার দোকান, আর একটা জমজমার জায়গা, আর এমন কোনো বাস নেই যা সত্যিকারে এই দিকটা দাঁড়ায় না, এবং প্রচুর মানুষ এই রুটে যাতায়াত করেন। কিন্তু যেটা মেন প্রবলেম, এই রাস্তায় আপনি অনেক ধাবা পাবেন, কিন্তু ভাতের হোটেলের সংখ্যা খুবই কম। তাই সেই ভাতের হোটেলের সন্ধানে আমরা আজ এসেছি, আর আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে এই ফুড টাউন ধাবা। ফুড টাউন ধাবা এবং হোটেল, আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আর আমাদের আগেকার ভিডিওর মতোই আবার চা দিয়ে আমাদের ভিডিওটা শুরু হলো আজকে। তবে আজকে সন্ধ্যেবেলা শুরু হচ্ছে ভিডিওটা, সন্ধ্যে ঠিক নয়, এখন রাত প্রায় 8টা বাজে। তো দেখা যাক ভিডিওটা কেমন হয়। এবার চায়ের টেস্টটা অসাধারণ। তো আমাদের সঙ্গে পেয়ে গেলাম ফুড টাউন ধাবার একজন কর্মচারীকে। দাদা, আপনার নামটা? মিঠু, মিঠু দত্ত। মিঠু দত্ত, আচ্ছা, কতদিন হলো এই দোকানটা? এটা প্রায় 3 বছর হতে যাচ্ছে। 3 বছর, তাহলে তো খুব বেশি দিনও বলা যায় না। দুপুরবেলা ভাত হয়, রুটি হয়, তরকা হয়, চানা মশলা হয়, চিকেন হয়। তরকা দু রকমের হয়, ডিম তরকা, প্লেন তরকা, চানা মশলা, পানির বাটার মশলা হয়, চিকেন কষা, চিকেন কারি, এই ধরনের আইটেম। এছাড়া ভাতের থালি, চিকেন থালি, ফিশ থালি, মাটন থালি, এগ থালি। মাটন থালি তো আজকে অ্যাভেলেবেল নেই, আজকে শেষ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এমনি আমাদের মোটামুটি সকালে আর রাতের দিকে ওই একই আইটেম গুলো, একই আইটেম পাওয়া যায়। আর দামটা কিরকম একটু বলে দিন থালিগুলোর। থালি হচ্ছে ভেজ থালি, একটা পোস্ত থাকবে, একটা তরকারি, ডাল, ভাজা, পাঁপড়, স্যালাড, সবকিছু দিয়ে 60 টাকা থালি। আচ্ছা, পরে আর আপনার ফিশ হচ্ছে রুই বা কাতলা, দু রকমের মাছ থাকে আমাদের কাছে, 100 টাকা থালি। আচ্ছা, স্ট্যান্ডার্ড ফিশ থাকে মাছে, আর চিকেন থালি হচ্ছে 2 পিস চিকেন থাকবে, আর বাকি সব থাকবে দিয়ে 140 টাকা, ছাটান হচ্ছে 180। আর মোটামুটি রাত কতক্ষণ খোলা থাকে দোকানটা? ওই 12:30টা কোনে একটা খোলা থাকে, 12:30টা কোনে একটা। আর যদি খুব ভিড় থাকে তো একটু রাত হয়ে যায়। আচ্ছা, সকালবেলা ওই 7টায় ওপেন হয়। 7টায় ওপেন হয়, ঠিক আছে, ধন্যবাদ। তো এই শক্তিগড়ের ফুড টাউন ধাবা কাম রেস্টুরেন্টে আমরা আজকে নিলাম হচ্ছে চিকেন থালি। এই চিকেন থালিতে রয়েছে ডাল, রয়েছে ফুলকপির তরকারি, রয়েছে পোস্ত, রয়েছে চিকেন তো আছে, আর এদিকে পাঁপড় রয়েছে, আলু ভাজা রয়েছে, শশা রয়েছে, পেঁয়াজ রয়েছে। আর এই পুরো থালিটার দাম হচ্ছে 140 টাকা। দাদা, কোনো আইটেম কি রিফিল করা হয়? কোনো আইটেম কি রিফিল করা হয়? ডাল সবজি যা লাগবে। আচ্ছা, এটা ফ্রি, ঝরঝরে মিনিকিট রাইস, ওদের ডালটা দিয়ে খাওয়া যাক, ডালটা যথেষ্ট গরম আছে এখনো। সাধারণত হোটেলে যেরকম আমরা টালটালে একদম পাতলা জল খেয়ে দেখি সেরকম নয়, টেস্ট আছে ডালটা। ডালের সাথে আলু ভাজা নেওয়া যাক, এখানে অবশ্য ডালের সাথে ঝুরঝুরে আলু ভাজাটা মিস করলাম, সেটা হলে একদম ফাটাফাটি হতো। শীতকাল যদিও চলেতে বসছে, কিন্তু ফুলকপি এখনো রয়ে গেছে,
দেখা যাক কতদিন সঙ্গ দেয়। মেনু মেনুতে ফুলকপি থাকবেই, একটু ফুলকপিটা ট্রাই করা যাক। একদম ফ্রেশ জায়গাটা, খুবই সুন্দর। সবচেয়ে ভালো লাগছে যে অনেক কোয়ালিটিটা মেনটেন করেছে, টেস্ট আছে। ফুলকপির মধ্যে গাজর আছে, ফুলকপিটা খেয়ে তো ফিদা হয়ে গেল। একটা পোস্তটা নেওয়া যাক, যেটা বাঙালি ঘরের প্রত্যেক বাড়িতেই থাকে। অসাধারণ পোস্তটা ফাটাফাটি। লাইনের বেশিরভাগ ধাবা বা হোটেলে একটা জিনিস হয় যে নুনের তারতম্য থাকে, যদিও অনেকে তো নুন কম খায়, কেউ বেশি খায়, কেউ মাঝারি খায়, বাট এখানে দেখছি আজ নুন একদম পারফেক্ট লেভেলে আছে, এরপর আপনাকে নুন নেওয়ার প্রয়োজন হবে না, আর টেস্ট তো সত্যি অসাধারণ। দুটো তরকারি একদম কেল্লা ভাতে করে দিলে, একদম ফাটাফাটি। শক্তি করে এই রুটে তো অনেকে যাতায়াত করে, তারা ভালো হোটেলে খোঁজ করে, কারণ রাতের দিকে বেশিরভাগ জায়গায় রুটি তো পাবেনি আপনি, তরকার রুটি বেশিরভাগ হওয়াতে পাবেন, কিন্তু ভাতটা চাইলে সোজা পাওয়া যায় না। আর এত সুন্দর ফ্রেশ ভাত, গরম একদম। তার যারা এই রুটি নিয়মিত যাতায়াত করেন, আমি অবশ্যই বলবো, রেকমেন্ডেড থাকবে যে অবশ্যই একবার এখান থেকে খেয়ে যাবেন। এবার আমাদের মেন আইটেম, সেটা হচ্ছে চিকেন। চিকেনের গ্রেভিটা ট্রাই করা যায় একটু। যে লাইনের এই ধাবাগুলোতে বা রেস্টুরেন্টগুলোতে যেটা হয়, সেটা হচ্ছে অল গ্রেভি বলে একটা ব্যাপার থাকে, মানে চিকেনও এক গ্রেভি, মাটনও এক গ্রেভি। বাট লাকিলি সেটা কিন্তু এখানে হয়নি, এখানে চিকেনের গ্রেভিটা চিকেনের গ্রেভি আছে, এবং ঝোলটা খুব সুন্দর হয়েছে। প্রত্যেকটা রান্নায় মশলা একদম পারফেক্ট লেভেলে ব্যালেন্স, অতদিন হালকাও নয়, অতদিন রিচও নয়, একদম ব্যালেন্স লেভেলে আছে, যেখানে টেস্টটা দারুণ লাগছে। তাহলে চলুন খাওয়াটা শেষ করে নিই, আর একটু ভাত নিয়ে নিই, তারপর পরে কথা হচ্ছে। Our hearts beat to the city streets, we began to feel the fire. সঙ্গে রয়েছে এখন সৌরভ নন্দন, আমাদের মেম্বার, বাট খুব একটা ভিডিওতে দেখা যায় না, পুজোর সময় একটা ভিডিওতে ওকে দেখা গেছিল, আজকে আবার টাইম বের করে সৌরভ এসছে। যদি ভালোবেসে আমাদের রকিং নামে পরিচিত, কেন রকিং সেটাও স্টাইল দেখি বুঝতে পারবেন যে রকিং নামে কেন ডাকি ওকে আমরা। তো তোর এই থালিটা কত দাম নিচ্ছে রুটি দিয়ে? 130 টাকা। 120। আচ্ছা, আমাদের রকিং কিন্তু ভাত খেলো না, ও আবার রুটি ফেভারিট, যে কারণে যে রুটি নিল, রুটি চিকেন, আর এটা কি রয়েছে? ফুলকপির তরকারি। আচ্ছা, সঙ্গে আলু ভাজা, পেঁয়াজ, লঙ্কা, শশা, চাটনি, একদম পারফেক্ট। রুটিটা কেমন আছে? পারফেক্ট, পুরো গরম, একদম সফট নাকি? সফট, খুব সুন্দর, পারফেক্ট। একটু তরকারিটা, একটু চিকেনটা বলে দে কেমন। তরকারিটা টেস্ট করা যাক। সবকিছু ঠিকঠাক, চিকেনের সাইজটা একদম পারফেক্ট লেভেলের আছে, লেগ পিস। ধাবা এবং রেস্টুরেন্টে এটাই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে ভুলবেন না, কারণ আপনাদের কমেন্টটা ম্যাটার করে আমাদের কাছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে মেক শিওর একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর আমরা যতটা সম্ভব চেষ্টা করলাম অনেস্ট ওয়েতে এখানকার খাবার রিভিউ দেওয়ার, কেমন লাগলো সেটা তো সমস্ত থাকলো ভিডিওতে। তাই ভিডিওটা অবশ্যই দেখবেন এবং আমাদের পাশে দাঁড়াবেন। আজকের মতো এটুকুই, দেখা হবে আবার নতুন কোনো ব্লগে।
ঠিকানাটা বলে দিন। এটা হচ্ছে শক্তিগড় আমরা। আচ্ছা, স্টপেজটার নাম হচ্ছে আমরার মোড়। আচ্ছা, এই আমরার মোড়ে আসলেই এই এই এরিয়াগুলো আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, আর ইন্ডিয়ান অয়েলের উল্টো দিকে, তাই তো? ইন্ডিয়ান অয়েলের উল্টো দিকে জায়গাটা হচ্ছে শক্তিগড় আমরা। আচ্ছা।